ধনিরামপুর অ্যাক্টিভিটি ক্লাস্টার ট্রেনিং সেন্টার ও ভারতীয় নারী বিকাশ ট্রাস্টের পক্ষ থেকে এলাকার 20 জন দুস্থ মহিলাদেরকে দুর্গাপুজো উপলক্ষে শাড়ি বিতরণ করা হলো। ধনিরামপুর অ্যাক্টিভিটি ক্লাস্টার টেলারিং ট্রেনিং সেন্টার ও ভারতীয় নারী বিকাশ ট্রাস্টের পক্ষ থেকে এলাকার মোট 20 জন দুস্থ মহিলাদেরকে দুর্গাপুজো উপলক্ষে কিছু নতুন শাড়ি বিতরণ করা হলো। উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভারতীয় নারী বিকাশ ট্রাস্টের কর্ণধার মাননীয় আমির হোসেন মহাশয় জানান যে, আমরা পুজো উপলক্ষে আজকে সামান্য কিছু কাপড় বিতরণ করলাম। সকল টেলারিং স্টুডেন্ট ও কমিটি মেম্বার সবার সহযোগিতায় আজকে এই কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। পুজোতে অনেকেই অনেক রকম নতুন কাপড় পরে পুজো উপভোগ করেন, কিন্তু অসহায় মেয়েরা তাদের মনে একটু খুশি দেওয়ার জন্য আজকে আমরা যে কাজ করলাম, আশা করি আগামীতে বিভিন্ন ব্লক এই রকম সহযোগিতা করবে। এটা অ্যাকচুয়ালি পূজা উপলক্ষে আমাদের ধনিরামপুর অ্যাক্টিভিটি ক্লাস্টার ও ভারতীয় নারী বিকাশ ট্রাস্টের সকল মেম্বারের সহযোগিতায় আজকে এই অঞ্চলের 15 জন মহিলাকে, দুঃস্থ মহিলাকে, তাদেরকে নতুন শাড়ির দেওয়ার জন্য আমরা যে প্রস্তুতি নিয়েছি তা আজকে আমরা করতেছি। ধনিরামপুর জিপিতে আনা আমাদের অন্যান্য জিপিতেও হচ্ছে, কিন্তু আমরা এখানে যেহেতু আজকে এই প্রোগ্রামটা করতেছি দুর্গা পুজো উপলক্ষে, তো আমরা ধনিরামপুর জিপিতেই আমরা এটা করতেছি। এবার আপনারা কি প্রত্যেক পার্টি সেটা দিচ্ছেন না মোটামুটি আপনারা নির্দিষ্ট কিছু ব্যক্তিকে? আমরা যে জিপিতে আমরা কাজ করি সেই জিপির প্রত্যেকটা পার্টে আমরা একজন দুজন যেভাবে হয় আমরা সে সাধ্য মোতাবেক আমরা দেওয়ার চেষ্টা করি। এতে যে মহিলারা আছেন যারা কাপড় পুজোতে কিছু কাপড় কিনতে পারেন না, হ্যাঁ, তাদের জন্য আমরা যাতে তারা যেন একটা নতুন কাপড় পরে পুজোতে ঘুরতে পারে। দিদি, আজকে যে এই প্রোগ্রামটা এখানে করতেছেন এটা কি উদ্দেশ্যে আপনারা করতেছেন? স্যার, আমরা তো আমরা সবাই মহিলাদের কিছু দিতে পারি না, তাই আমরা একটা কমিটি করছি হচ্ছে ধনিরামপুর অ্যাক্টিভিটি ক্লাস্টার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমরা সবাই মহিলাদের শাড়ি বিতরণ করছি দুর্গা পুজো উপলক্ষে। আচ্ছা, এটা কি মানে শুধু আপনাদের জিপিতে কতজনকে দিতে পারতেছেন আপনারা? আমরা বর্তমানে এবার প্রথম করতেছি, 15টা সংসদকে দিচ্ছি, 15 জনকে। আমি অ্যাক্টিভিটি ক্লাস্টারের একজন সদস্য, আর বর্তমানে সংগঠনেও আছি, কিন্তু এই যে আজকে যে আমাদের ধনিয়াপুর অ্যাক্টিভিটি ক্লাস্টার থেকে যে প্রোগ্রামটা করা হয়েছে আমরা চেষ্টা করবো পুনরায় আবার যেতে দুস্থ মহিলাদের আমরা কিছু সাহায্য করতে পারি, যাতে আমাদের মতো ওনারাও যাতে পূজাতে ভালোভাবে ঘুরতে পারে, আনন্দ নিতে পারে, এটাই আনন্দ উপলক্ষ করছি, আর যাতে আরও একটু বড়ো করে করতে পারে। আপনার নাম? আমার নাম মিনতি রায়, ধনিয়াপুর থেকে আসি। আচ্ছা, আজকে এই ধনিয়াপুর 1 জিপি যে প্রোগ্রামটা করছে এই প্রোগ্রামটা আপনাকে কেমন লাগলো? আমরাও করবো, সেই আশা করে দেখতে আসলাম, শুনতে আসলাম, পরবর্তীকালে যাতে আমরাও ভালো করে করতে পারি।